যক্ষ্মারোগ প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জে জেলার ইমামদের নিয়ে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি। নাটাব চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উদ্যোগে রোববার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ শহরের কাঁঠালবাগিচা শিশু শিক্ষানিকেতন মিলনায়তনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। নাটাবের জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা মনিমুদ্দৌলা চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা সিভিল সার্জন ডাক্তার এস এম মাহমুদুর রশিদ। প্রধান আলোচক ছিলেন চাঁপাইনবাবগঞ্জ বক্ষব্যাধি ক্লিনিকের জুনিয়র কনসালট্যান্ট ডাক্তার মোহাম্মদ তৌহিদুল ইসলাম। জেলা নাটাবের সদস্য মোহাম্মদ আনিসুর রহমানের সঞ্চালনায় মতবিনিময় সভায় 30 জন ইমাম অংশ নেন। সামাজিক সচেতনতার মাধ্যমে যক্ষ্মা প্রতিরোধ করা সম্ভব বলেও মতামত দেন বক্তারা।